ভোট উৎসবে বায়না পেয়ে হাসি ফুটেছে ঢাকি ও মাদল শিল্পীদের মুখে। এখন পুজো নয়, তবু যেন উৎসবের মেজাজ। আর এই অকালে বায়না পেয়ে হাসি ফুটেছে ঢাকি ও মাদল শিল্পীদের মুখে। মিছিলে ঢাক বাজিয়ে মাদলের তালের নৃত্য পরিবেশন করে এখন ভালোই আয় হচ্ছে মধু বৈশ্য, বিপ্লব বৈশ্য, গদা বৈশ্য এবং মন্টু বৈশ্যদের। ওরা রাজনীতির রং দেখে না। যে দলের বরাত মিলে তাদের জন্য ঢাক বাজাতে পা বাড়িয়ে রাখে। লোকসভার দ্বিতীয় দফায় ভোট উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী 26 এপ্রিল। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারে। এই ভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করানোর মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারেও দেখা যাচ্ছে এখন এই ঢাকিদের, তাই বিরাম নেই তাদের। হেমতাবাদের এই সমস্ত ঢাকি কোনো রং দেখে না, শুধু পাখির মতো তাকিয়ে থাকে কখন কোন রাজনৈতিক দলের ডাক পড়ে তাদের। উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ ঢাকির বাড়ি এই হেমতাবাদ ব্লক ও কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে। সারা বছর পুজো পার্বণের তো লেগেই রয়েছে তাদের বায়না। গত দুদিন ধরে দেখা গেল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূলের মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে যে একটি বর্ণাঢ্য মিছিল রায়গঞ্জ শহরে বের হয়, তাতে দেখা যায় কয়েকশো ঢাকিদের সারিবদ্ধভাবে ঢাক বাজিয়ে সকলের মনোরঞ্জন দিতে। প্রথম দিন বিজেপির মিছিলে তারা ঢাক বাজিয়ে পেয়েছেন পারিশ্রমিক হিসেবে 550 টাকা। আর দ্বিতীয় দিনে তৃণমূলের মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে যে মিছিল হয় তাতে তারা পারিশ্রমিক হিসেবে পেয়েছে 500 টাকা। সমস্ত ঢাকিরা জানান পুজোর মৌসুমে শেষ হয়ে গেলে কার্যত তারা বেকার হয়ে অন্য কাজ খুঁজতে থাকেন, কিন্তু এবার লোকসভা নির্বাচন তাই খুব বেশি দিন ঢাক তুলে রাখতে হয়নি। ঢাকিরা বলেন মূলত তৃণমূল ও বিজেপি থেকেই বরাত মিলেছে। তাদেরকে প্রশ্ন করা হয় এক দলের মিছিলে ঢাক বাজিয়ে অন্য দলের মিছিলে যেতে মন চায় কি, এই উত্তরে তারা বলেন এটা যে আমাদের পেশা, দল দেখে কী লাভ, বাড়তি কিছু রোজগারের জন্যই ছুটে বেড়ায়। এখন মনোনয়ন চলছে, প্রচারের শেষ দিন পর্যন্ত কম বেশি ডাক মিলবে, এরপর ভোটের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। পুরো ভোট পর্ব ঢাক বাজিয়ে কত রোজগার হতে পারে ঢাকিরা বলেন এটা বলা খুবই মুশকিল। শুধুই কি ঢাক, লোকসভা ভোটে হাসি ফুটেছে এই হেমতাবাদ ব্লকের মাদল শিল্পীদের মুখেও। দাদা আপনার নাম কি? মধু বৈশ্য। বললাম আজকে এই যে দেখতেছি যে ঢাক ঢোল নিয়ে কোথায় গেছিলেন? এই যে মিছিলে বাজাতে। তো আপনারা কি সমস্ত রাজনৈতিক দলের পার্টিতেই বাজান? হ্যাঁ। কেমন লাগে? ভালোই লাগে। সবাই ডাকে? হ্যাঁ সবাই ডাকে। আচ্ছা কিরকম পয়সা পান? কিরকম পয়সা দে? হ্যাঁ 500-550 এরকম দে। না একজনকে? একজনকে। আচ্ছা আচ্ছা। এই মানে আপনারা মানে নির্দিষ্ট কোনো পার্টির দলের ব্যাপার নাই? না, যখন যে ডাকে ডাকে, তাই তো? হ্যাঁ। কেমন লাগে মোটামুটি? ভালোই লাগে। আচ্ছা কি কি যন্ত্র রয়েছে আপনাদের কাছে? যন্ত্র আছে, ঢাক আছে, ভাঙরা আছে। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে বাজান? মোটামুটি 10-12 বছর ধরে। আচ্ছা বলছি এই যে বিভিন্ন রাজনৈতিক দল মানে ভোটের সময় হলেই তো আপনাদের ডাক পড়ে? 2 বছর ধরে আর ভোটের সময় ডাক পড়ে? ভোটের সময় ডাক পড়ে, ভোটের সময় আসে বাজাই। আচ্ছা তা মানে এই যে যান আপনারা ভোটের সময়, তো তাতে আপনাদের কিরকম হয় মোটামুটি রুটি রুজি? ভালোই হয়। আচ্ছা 500-550 কেউ 600। আচ্ছা প্রত্যেকটা রাজনৈতিক দলই ডাকে? প্রত্যেকটাই ডাকে। আচ্ছা তো আপনাদের কতটা আনন্দ লাগে? কতটা ভালোই আনন্দ লাগে। আচ্ছা আপনাদের কি বংশ পরম্পরা ভাবে ডাক বাজান নাকি? হ্যাঁ হ্যাঁ ঢাক আমরা বংশ পরম্পরা। কি কোথায় কোথায় বাজান? যেখানে যেখানে পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, তোমাদের ইয়ে বিসর্জন, তার মধ্যে তোমার এই যে পার্টির ডাকে। এবার কোন পার্টির ডাক পেয়েছেন? কালকে বাজালাম বিজেপি পার্টি। আচ্ছা আজকে বাজালাম টিএমসি পার্টি। আচ্ছা এখন যে আবার ডাকে কোনো পার্টি, আবার আসতে হবে। গতকালকে যে বিজেপি পার্টি ডাকছিল কত দিয়েছিল আপনাদের? গতকালকে দিয়েছিল 550 করে। 550 করে। আর আজকে? আজকে 500। 500। আচ্ছা আপনারা, আপনার নাম বলবেন? গোদা। আচ্ছা কোথায় বাড়ি? বাড়ি আমার টিটি। হ্যাঁ টিটি। কোথায় ওটা? টিটি হেঁটাবার টিটি। আচ্ছা কতদিন ধরে ঢাক বাজান? বছরে মেলা দিনে বসে আছি। এবার এবারকার কোন পার্টির পক্ষে ঢাক বাজাচ্ছেন? বিজেপির ভাই আছেন, তৃণমূলের ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ। কতটা আনন্দ লাগে এই যে পার্টিদের যে? না খুব আনন্দ। মিছিল নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম মন্টু বৈশ্য। আচ্ছা বলছি কোথায় বাড়ি দাদা আপনাদের? আমাদের বাড়ি হেমতাবাদের উত্তরে। উত্তরে। এই যে ঢাক বাজান আপনারা ভোটের সময় হলেই তো আপনাদের ডাক পড়ে? হ্যাঁ পড়ে। তো আপনারা কি যান প্রতিটা রাজনৈতিক দলে না নির্দিষ্ট কোনো? প্রতিটা দলে যাই। কোনো নির্দিষ্ট দল না? আচ্ছা কিরকম টাকা পান ওখান থেকে? কালকে বাজাছিলাম বিজেপি পার্টি থেকে 450 দিয়েছিল, আজকে 500। 500 দিল। কতদূর আপনারা আপনাদেরকে বাজাতে হলো? মোটামুটি যে হসপিটাল থেকে শ্রীগুমর পর্যন্ত। আচ্ছা তো কতটা আনন্দ পান? কতটা? ভালোই আনন্দ পাই। এই যে ঢাক বাজান প্রতিটা রাজনৈতিক দলই আপনাদেরকে ভোটের সময় ডাকে। হ্যাঁ ডাকে। আপনাদের পারিশ্রমিক কি
এটাই কি সন্তুষ্ট না আরো বাড়লে মানে আমাদের বাড়লে আরো সন্তুষ্ট হয়? আচ্ছা, এখন পার্টি এখন যেটাই দেবে সেটা তো মানতে হবে। ঠিক। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।